নমস্কার দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে সঠিক রাশি কী বা রাশি কাকে বলে রাশিটা কীভাবে নির্ধারিত হয় আপনার সঠিক রাশিটা কী বেশিরভাগ মানুষ তারা নিজেদের রাশি সম্পর্কে ভুল জানেন তাই দয়া করে ভিডিওটি কেটে কেটে দেখবেন না আপনারা ভিডিওটির পুরো শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তো শুরু করছি দেখুন বেশিরভাগ মানুষ তাদের নিজেদের রাশি সম্পর্কে সঠিক তথ্য জানে না কিছু কিছু মানুষ তাদের রাশি সম্পর্কে জানে যে তাদের যেই নাম অর্থাৎ তাদের নাম সেটা রাম শ্যাম যদু বা মধু যাই হোক না কেন তারা তাদের সেই প্রথম অক্ষর হিসেবে নামটা জানে এবং সেই প্রথম অক্ষর হিসাবে তাদের রাশিটাকে নির্ধারণ করে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে তারা তাদের রাশিটা সম্পূর্ণ ভুল জানে এবং কিছু কিছু মানুষ বাজারে প্রচুর বই পাওয়া যায় তারা সেই বইয়ে দেখেছে ডেট অর্থাৎ এই অমুক মাসের কুড়ি তারিখ থেকে তার পরের মাসের কুড়ি তারিখ পর্যন্ত কর্কট রাশি তারপরের মাসের কুড়ি তারিখ পর্যন্ত সিংহ রাশি এইভাবে তো এই তারিখটিও যারা জানে তারিখ হিসেবে তারাও সম্পূর্ণ ভুল জানে তাদের রাশি সম্পর্কে আমি আপনাদেরকে সঠিক রাশি নির্ধারণ করার কিছু পদ্ধতি জানাচ্ছি এবং সেটা প্রমাণস্বরূপ প্রথমেই বলি রাশি নির্ধারণ হয় জন্মছকে বারোটি রাশি আছে আপনি জন্ম যেই দিন করছেন অর্থাৎ যেই দিন জন্ম জন্ম জন্মগ্রহণ করেছেন সেই দিন চন্দ্র যেই রাশিতে থাকবে সেটি হচ্ছে আপনার জন্ম রাশি দেখুন চন্দ্র এক একটি রাশিতে শোয়া দুদিন অর্থাৎ দুদিন ছ ঘন্টা করে থাকে এবার আপনারাই হিসাব করুন দুদিন যদি দুদিন ছ ঘন্টা করে থাকে তাহলে বারোটি রাশি প্রদক্ষিণ করতে দুদিন ইন্টু বারো তাহলে কত হচ্ছে চব্বিশ এবং ছ ঘন্টা ইন্টু বারো তাহলে কত হচ্ছে বাহাত্তর তাহলে এবার চব্বিশ দিন বেরিয়েছে এবং বাহাত্তর ঘন্টা এবার এই বাহাত্তর ঘণ্টাকে আপনারা দিন দি দিনে যদি আনতে যান তাহলে চব্বিশ বাহাত্তর বাই চব্বিশ তাহলে কত হচ্ছে তিন দিন তাহলে এবার আপনারা চব্বিশ দিন এবং তিন দিন যোগ করুন তাহলে কত হচ্ছে সাতাশ দিন চন্দ্রের বারোটি রাশি প্রদক্ষিণ করতে টোটাল সময় লাগে সাতাশ দিন তাহলে এবার আপনারা নিজেরাই ভাবুন ধরুন চন্দ্র কোন জানুয়ারি মাসের এক তারিখে মেষ রাশিতে আছে তাহলে সাতাশ দিন যদি পুরো রাশিটি পুরো রাশি চক্রটিকে প্রদক্ষিণ করতে লাগে তাহলে এক থেকে সাতাশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তাহলে পরের সাতাশ তারিখ থেকে আবার সে মেষ রাশিতে চলে যাচ্ছে তো তাহলে এই হিসাবে হিসাব করে দেখুন ক্রমশ দিনটা আগিয়ে আসবে তাহলে কখনোই এটা ঠিক নয় যে এই মাসের কুড়ি তারিখ থেকে ওই মাসের কুড়ি তারিখ কারণ চন্দ্র একটি রাশিচক্র প্রদক্ষিণ করতে সময় নেয় সাতাশ দিন তাহলে আমরা কি জানি একটি বছরের বিভিন্ন মাস তিরিশ দিন আছে একত্রিশ দিন আছে ফেব্রুয়ারি মাস আঠাশ দিন আছে এবং লিপিয়ারে একদিন বেড়ে যায় উনত্রিশ দিন তাহলে এই দিন কি চন্দ্র সে তার পথ প্রদক্ষিণ করে না সে সম্পূর্ণভাবেই নিজের পথে সর্বদা প্রদক্ষিণ করে চলেছে তাহলে এই ডেট দিয়ে যারা জানে তারা সম্পূর্ণ ভুল জানে এবং নাম এবার নাম নিয়ে আসি আপনি একবার একটু ভেবে দেখুন আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আপনার সাথে আপনার পরিচয় হিসেবে কি ছিল কোনো কিছুই ছিল না আপনি যেই সময়টায় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টাই আপনার পরিচয় আপনাকে তখন কেউ নাম ধরে ডাকেনি পরবর্তীকালে আপনাকে নাম দেওয়া হয়েছে তাহলে এইবার ভাবুন আপনি যেই সময় জন্মেছেন সেই সময় চন্দ্র যেই রাশিতে আছে সেটা হচ্ছে আপনার রাশি আপনার নামটা তো আপনাকে পরে দেওয়া হলো তাহলে সেই নাম সম্পর্কে কি করে রাশি হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে পঞ্জিকায় কেন দেওয়া থাকে মেষ রাশি এই এই অক্ষর বৃষ রাশি এই এই অক্ষর এইরকমভাবে দেখুন নাম দেওয়ার সময় আমরা কি করি একটা ব্রাহ্মণ ডেকে বা পন্ডিত ডেকে তাদের মাধ্যমে নাম দেওয়াই তো এইটা এই অক্ষরগুলো এই কারণে দেওয়া আপনি প্রথম যেই সময় জন্মগ্রহণ করেছেন ধরুন সেই সময় আপনার মেষ রাশিতে চন্দ্র ছিল তাহলে হচ্ছে কি আপনার মেষ রাশি এইবার মেস রাশি ইকুয়াল দেখা যাচ্ছে অ অক্ষর আর অক্ষর আছে আমি উদাহরণ দিচ্ছি জাস্ট অ তাহলে আপনার পক্ষে শুভ হবে অ দিয়ে যে কোনো নাম রাখা এই কারণেই পঞ্জিকায় অক্ষরগুলো দেওয়া থাকে যাতে পরবর্তীকালে আপনার নাম যখন দেওয়া হবে তখন আপনার সুবিধার জন্য অর্থাৎ আপনার সঠিক নামটা নির্ধারণ করার জন্য তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপরে ভিডিওটিতে আমি আলোচনা করব লগ্ন কী বা লগ্ন কাকে বলে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনে টাচ করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ